থেকে কয়েকদিন আগে কর্ণাটকের বুকে যখন কংগ্রেসের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন, এটা হচ্ছে সেই শপথ গ্রহণের ছবি। আপনি এখানে সবাইকে খুঁজে পাবেন, কিন্তু আমাদের দেশে বিশাল বিশাল বড় যিনি একমাত্র বিজেপি বিরোধিতা করেন মমতা ব্যানার্জি, আপনি তাকে এর মধ্যে খুঁজে পাবেন না। তার কারণ কি? তার হচ্ছে এটা মমতা ব্যানার্জির টুইট। আমাকে যদি 10 সেকেন্ড সময় দেন, এটা মমতা ব্যানার্জির টুইট। কংগ্রেসে যেদিন বিজেপি হারছে, কর্ণাটকে যেদিন বিজেপি হারছে, আপনি দেখুন গোটা টুইটের মধ্যে কংগ্রেসের মন্ত্রিসভা কংগ্রেস নামটুকু পর্যন্ত উনি উল্লেখ করতে পারেননি। এটা এই প্রথম কোন দল বলল যে সংসদ ভবন নতুন উদ্বোধনে তারা থাকবে না। তৃণমূল কংগ্রেসে তো সেই প্রথম দল যারা উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি বিরোধিতার ভান করে, নাম করে, যারা উপরাষ্ট্রপতির বিরুদ্ধে জগদীপ ধনকর বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ভোট দিতে যায়নি, বাংলার মানুষ তো ভুলে যায়নি। আমি আপনাকে বলছি না, আমি বলছি সেই উপরাষ্ট্রপতি নির্বাচনের পর কি আর মনে বদল হতে পারে না, আদর্শে নীতিতে বদল হতে পারে না। দেখেন না, আমি আপনি যদি কাইন্ডলি একটুখানি জুম করে ছবি দেখান, এই ছবিটা হচ্ছে আজ থেকে কয়েকদিন আগে কর্ণাটকের বুকে যখন কংগ্রেসের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন, এটা হচ্ছে সেই শপথ গ্রহণের ছবি। আপনি এখানে সবাইকে খুঁজে পাবেন, কিন্তু আমাদের দেশে বিশাল বিশাল বড় যিনি একমাত্র বিজেপি বিরোধিতা করেন মমতা ব্যানার্জি, আপনি তাকে এর মধ্যে খুঁজে পাবেন না। তার কারণ কি? তার কারণ কি? উনি থামলে আমরা বলি, আমি বলছি আপনি যদি গোটা ছবিটার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাবেন না। তার কারণ কি? তাৎপর্যপূর্ণভাবে সেদিনকে অভিষেক ব্যানার্জিকে সিবিআই তলব করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে আর গিয়ে পৌঁছতে পারেননি কর্ণাটকের বুকে। ঠিক সেই দিনকে তৃণমূলের তরফ থেকে নামকে বাস্তা কে গেছিলেন? গেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। আমি যদি অয়ন্দা আপনাকে আপনার কাছে জানতে চাই, তৃণমূল কংগ্রেসের লোকসভার অভ্যন্তরে দলনেতার নাম কি? সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় অবধিও যদি না যেতেন, তাও বুঝতাম যে তৃণমূল কংগ্রেস গেছে। আমি বলছি জোট তো তাহলে হবে না এরকম ভাবে সবাই মিলে যদি একে অপরকে আক্রমণ করে। প্লিজ আমাকে প্রশ্ন করেছে, উত্তর দিতে সময় দিন। আমার প্রথম কথা হচ্ছে এটা মমতা ব্যানার্জির টুইট। আমাকে যদি 10 সেকেন্ড সময় দেন, এটা মমতা ব্যানার্জির টুইট। কংগ্রেসে যেদিন বিজেপি হারছে, কর্ণাটকে যেদিন বিজেপি হারছে, আপনি দেখুন গোটা টুইটের মধ্যে কংগ্রেসের মন্ত্রিসভা কংগ্রেস নামটুকু পর্যন্ত উনি উল্লেখ করতে পারেননি। এটা মমতা ব্যানার্জির টুইট। অন্য কারণ এক নম্বর। দু নম্বর হচ্ছে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আচ্ছা প্রশ্ন যদি বিজেপি বিরোধিতার ক্ষেত্রে হয়ে গিয়ে থাকে, এই মুহূর্তে গোটা দক্ষিণ ভারত বিজেপি মুক্ত। আপনি খুব ভালো করে লক্ষ্য করুন, কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অসুবিধা কিসের? মমতা বন্দ্যোপাধ্যায় কেন কর্ণাটক গিয়ে পৌঁছতে পারেন না? কিসের জন্য? আবার সেই একই প্রশ্ন, উত্তর তো দিতে হবে। কেন কেন না না প্রমাণ ঠিক করতে হবে না আমার। পৌঁছতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় জোট উদ্যোগ নিয়ে, সেই দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। আদৌ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করা যায় কিনা তার পরীক্ষাও তৃণমূলকে দিতে হবে। শেষ করছি আজকের মতো জনতার দরবার, সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার কাল।